দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে এক চিকিৎসাধীন রোগী হঠাৎই নিখোঁজ হয়ে যাওয়ার চাঞ্চল্য দেখা যায়। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ হাসপাতাল সুপার ধীমান মণ্ডল সাংবাদিকদের জানান, 14 ফেব্রুয়ারি রাতে দুর্গাপুর স্টেশন বাজার এলাকার বাসিন্দা প্রীতম রাজ নামে এক রোগী পেটে ব্যথা ও রক্ত আমাশয় নিয়ে ভর্তি হয়েছিল। এরপর 15 তারিখ সকাল থেকে ওই রোগী নিখোঁজ হয়ে যায়। নিউ টাউনশিপ থানায় নিখোঁজের বিষয়ে অভিযোগ করেছেন। একটা পেশেন্ট আমাদের ছিল প্রীতম রাজ বলে, সে 14 তারিখে রাত্রিবেলা ভর্তি হয়েছিল আর 15 তারিখ সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তা আমাদের যা নিয়ম, সেই নিয়ম অনুসারে আমরা পুলিশকে ইনফরমেশন দিয়েছিলাম। তা পুলিশ সেটা ইনকোয়ারি করে দেখবে যে পেশেন্টটা পাওয়া গেল কি না। কী সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল, কোথাকার বাসিন্দা ইনি? উনি বাড়ি দুর্গাপুর ওয়ানের, ওনার বাড়ি। আর ওনার ভর্তি হয়েছিল উনি হিমাটোমেসিস নিয়ে, মানে রক্ত উঠছিল এবং পায়খানার সঙ্গে রক্ত, কালো পায়খানা ছিল। তো স্যার, আপনাদের তো হাসপাতালের চারিধারে সিসিটিভি ফুটেজ রয়েছে, সিসিটিভি রয়েছে বা নিরাপত্তা রক্ষী রয়েছে, তার মধ্যেও এইভাবে নিখোঁজ হয়ে আসলে পেশেন্ট সবসময় আমরা পেশেন্ট তো আমাদের মানে স্টিকার টাইপের কিছু এই ধরনের কিছু নেই পেশেন্টের। অনেক সময় পেশেন্টরা পেশেন্ট পার্টি সেজেও বাড়ি চলে যায়, আর আমাদের সেই জন্য সব পেশেন্টকে আমরা ওইভাবে মনিটরিং করতে পারিও না, আমাদের যা লোড আছে। তো সেক্ষেত্রে তো পেশেন্টটা পেশেন্ট পার্টি হিসাবে তো বাড়ি বেরিয়ে গেছে, সেটা হতে পারে। রোগী নিখোঁজের ব্যাপারে পরিবারের লোকজন এবং হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসতে খবর দেওয়া হয় স্থানীয় নিউ টাউনশিপ থানায়। পাশাপাশি নিখোঁজের অভিযোগ দায়ের করেন মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। সুপার জানিয়েছেন, রোগী নিখোঁজের ব্যাপারে পুলিশি তদন্তের জন্য হাসপাতালের সমস্ত সিসিটিভি ফুটেজ দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত হাসপাতাল কর্তৃপক্ষ। এখানেই কি প্রশ্ন উঠেছে হাসপাতালের রোগী নিরাপত্তা নিয়ে? কিভাবে হাসপাতালের একজন রোগী নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে ভ্যানিশ হয়ে যায়? সরকারের নিরাপত্তা ব্যবস্থা আরো আঁটোসাঁটো না হলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হবে রোগীর পরিবারের কাছে। সাধন রুজ, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। এক্সক্লুসিভ ফার্স্ট স্টেপ কালেকশন নিয়ে এবার আপনার শহর দুর্গাপুরে ল্যামএমে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সমস্ত কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। হ্যান্ডলুম, লিনেন ও খাদি বস্ত্রে 40% ছাড়। এছাড়াও সারা বছরই কেনাকাটার ওপর পেয়ে যাবেন 20% ছাড়। এথনিক কালেকশন, শাড়ি, দোপাট্টা, প্লাজো, সালোয়ার স্যুট ও ওয়েস্টার্ন ড্রেসে এক অভিনব সম্ভার নিয়ে এখন আপনার শহর দুর্গাপুরে হাজির ল্যামএমে, জিন্দেগিকে রংরূপ। ঠিকানা: শরৎচন্দ্র এভিনিউ, চণ্ডীদাস মার্কেট, স্টল নাম্বার 99, বি জোন, দুর্গাপুর 5। যোগাযোগ নাম্বার 8670079354 অথবা 8509164325। সবুজের মধ্যে নিজেকে হারিয়ে দিতে আজই আসুন ওমস অর্গ্যানিক গার্ডেনে। কর্মব্যস্ত জীবনের মধ্যে থেকে একটা দিন পরিবার বন্ধু বান্ধবের সাথে কাটান একেবারে অন্যভাবে। সবুজ বনানীতে একটু রিল্যাক্স, মাত্র 299 টাকায় টিফিন সহ মধ্যাহ্ন ভোজন, রয়েছে বিভিন্ন ধরনের রাইড, ফিসি, বিভিন্ন গেমসের সুবিধে। এছাড়াও রয়েছে ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য। খুব শীঘ্রই আসতে চলেছে ওয়েবপুল সহ ট্রি হাউস। খোলা আকাশের নিচে একটা দিন সময় কাটাতে চাইলে চলে আসুন ওমস অর্গ্যানিক গার্ডেনে। বুকিংয়ের সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও কর্পোরেট অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। আসন্ন দোল উপলক্ষেও শুরু হয়ে গেছে বুকিং, তাই আর দেরি নয়, যোগাযোগ করুন আজই। আমাদের যোগাযোগ নাম্বার 7001371099 অথবা 8945090528।